বাংলাদেশের আইন বিভাগের নাম জাতীয় সংসদ, যা এককক্ষ বিশিষ্ট। এককক্ষ বলতে সাধারণত একটাই বোঝায়, যেমন ভারতের সংসদ হলো দুই কক্ষ বিশিষ্ট, লোকসভা এবং রাজ্যসভা। সম্পূর্ণ রাজ্যের জন্য যে সকল আইন প্রণয়ন করা হয় তা হলো রাজ্যসভা। কেন্দ্রসভা শুধু বৈদেশিক নীতি ও কূটনীতিক পলিসি এবং সুরক্ষার ক্ষেত্রে আইন প্রণয়ন করে। বাংলাদেশে জাতীয় সংসদের আসন সংখ্যা হলো 350টি, যার মধ্যে 50টি হলো রিজার্ভ মহিলাদের জন্য। তারা বিনা নির্বাচনে সংসদ সদস্য হয় সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে। সংসদ সদস্যর মেয়াদ হলো 5 বছর। বাংলাদেশের জাতীয় সংসদ, যেটি রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত, যার আয়তন হলো 215 একর এবং 9 তলা বিশিষ্ট। 1961 সালে প্রেসিডেন্ট আইয়ুব খানের সময়ে পাকিস্তান আমলে ইউএসের প্রখ্যাত স্থপতি লুই আই কানের মাধ্যমে নির্মাণ কাজ শুরু করা হয় এবং যা শেষ হয় 1982 সালের 18 জানুয়ারি। সংসদ ভবনের পিছনে ক্রিসেন লেক আছে, যার কারণে তার সৌন্দর্য আরও বহুগুণে বৃদ্ধি পায়। সংসদ ভবনে সংসদ সদস্যদের জন্য আসন সংখ্যা হল 354টি, অতিথিদের জন্য আসন সংখ্যা হল 56টি এবং কর্মকর্তাদের জন্য আসন সংখ্যা হল 41টি। সাংবাদিকদের জন্য আসন সংখ্যা 80টি এবং দর্শকদের জন্য আসন সংখ্যা হল 430টি। প্রথম জাতীয় সংসদ 7 এপ্রিল মার্চ 1973 থেকে নভেম্বর 6 1975 পর্যন্ত ছিল। দলীয় প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং ডিপুটি স্পিকার ছিলেন বায়তুল্লাহ। এ পর্যন্ত দুজন বাইরের দেশের রাষ্ট্রপ্রধান, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটু এবং ভারতের প্রেসিডেন্ট ভিভি গিরি জাতীয় সংসদে ভাষণ দেন। জাতীয় সংসদ পরিচালনা করে স্পিকার এবং জাতীয় সংসদ নিয়ন্ত্রণ করে হলো চিফ হুইপ। Don't forget to like, share, subscribe, and hit the bell icon to get another update.